আমার ডাক নাম রাসেল ভালো নাম ইকবাল আহমেদ ফখরুল হাসান আমি ডিভেন লিমিটেডের প্রতিষ্ঠাতা আমি এবারের বাইসিস নির্বাচন দুই হাজার আঠারো লোনা শামসুদ্দোহার প্যানেল উইন্ড অফ চেঞ্জের একজন প্রার্থী ডিভাইআইটি লিমিটেড একটি সফটওয়্যার কোম্পানি যেটি দুই সাল থেকে বাজারে আসে ডিভাইনটি লিমিটেড মূলত তিনটি সেক্টরে কাজ করে একটি হলো ইআরপি একটি হলো সিকিউরিটি সার্ভিসেস একটি হলো ইউনিফাইড মেসিন ইআরপিতে আমরা আমরা বাংলাদেশের প্রথম কোম্পানি যারা পাইথন টেকনোলজি নিয়ে কাজ করে এবং আমরা এখন পর্যন্ত চারশোরও বেশি ইনস্টলেশান আমাদের অ্যাপ্রক্সিমেটলি বিশটা কান্ট্রিতে আমাদের ইনস্টলেশন আছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ডিভাইন একটি প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসাবে অনুমোদন দেয় দুই সালে বেসিস নির্বাচনে আমি সফটওয়্যার খাতের সমস্যাগুলোকে সমাধানের জন্য নির্বাচন করতে আসি আমি মূলত তিনটা জিনিসে ফোকাস করে ইলেকশন করছি একটা প্রথম মার্কেট রিসার্চ আমাদের দেশে মার্কেট রিসার্চ বা আমাদের মার্কেটের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের ভালো ধারণা নেই কোন সেক্টরে কোথায় কী ব্যবহার হবে কি ব্যবহার হচ্ছে কিভাবে ব্যবহার হবে কতগুলো নাম্বার আমাদের প্রয়োজন কতগুলো দেশি সফটওয়্যার চলছে কতগুলো বিদেশি সফটওয়্যার চলছে এই সম্পর্কে আমাদের ভালো তথ্য উপাত্ত নেই আমার প্রথম কাজ হবে ব্যস্তে মার্কেট রিসার্চ উইং তৈরি করা দ্বিতীয় কাজ মার্কেটে আমাদের দেশে ক্রয় সচেতনতা আমাদের খুবই দুর্বল যেটা আমি উন্নত করতে চাই সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের দেশের সকলের সফটওয়্যার প্রকিউরমেন্ট সিস্টেম নিয়ে খুবই খুবই বাজে অবস্থা যেটাকে আমাদের ইম্প্রুভ করা প্রয়োজন এটাতে আমি কাজ করতে চাই তৃতীয়ত আমি বাংলাদেশের অনেক সফটওয়্যার কোম্পানি দেখছি যারা দিন দিন সিখ হয়ে পড়তেছে ছোটোখাটো কোম্পানিগুলো তাদের মেন্টরশিপের জন্য তারা কখনোই গ্রো করতে পারতেছে না এই কোম্পানিগুলোকে আমি ব্যাসিসের পক্ষ থেকে আমি মেন্টরশিপ দিতে চাই এদেরকে প্ল্যানিং দিতে চাই আনপ্ল্যান কন্ডিশানে যাতে করে কোম্পানি তৈরি না করে সেক্ষেত্রে আমি হেল্প করতে চাই সো আমি মেইনলি এই তিনটা পয়েন্টে কাজ করব আমি আপনাদের কাছে লোনা আপার উইন্ড অফ চেঞ্জ প্যানেলের জন্য এবং আমার জন্য ভোট চাচ্ছি আপনাদের দোয়া কামনা করছি যাতে করে একসঙ্গে আমরা সফটওয়্যার খাতে সমস্যা সমাধান নিয়ে কাজ করতে পারি আর